কোনো মহিলা একটা বড়ি রাখবে এই সাহসও তাদের সরাসরি শাশুড়ির সামনে বা শ্বশুরের সামনে বা স্বামীর সামনে রাখার মতো সাহস ছিল না। তারা বড়ি রাখলে খাতার নিচে বালিশের নিচে লুকাইয়া কত মানুষ ফিসে সামনে গিয়ে হাইত। কিন্তু এখন অনেকটা অগ্রসীন, এখন তারা শাশুড়িরা অনেক সময় এনে অনেক হাজব্যান্ডরা ইয়ে বড়ি নেয়। অনেক ইয়াং হাজব্যান্ড দেখা যায়, অনেক বয়স্ক হাজব্যান্ডও দেখা যায় যে লাগে শুনে যারা নিয়ে যাচ্ছেন। তো আমাদের সুনামগঞ্জ জেলার যে পরিবার বিভাগের মূল যে কার্যক্রমটা শুরু হয় আমাদের পরিবার কল্যাণ সহকারীর মাধ্যমে, যারা একদম ডোর টু ডোর বাড়ি বাড়ি গিয়ে আমাদের নতুন নবদম্পতি রেজিস্ট্রেশন করে থাকেন, গর্ভবতী রেজিস্ট্রেশন করে থাকেন, পরিবার পরিবার পদ্ধতি বিষয়ে কাউন্সিলিং করে থাকেন, এবং আমাদের যে গর্ভবতী মহিলা আছেন বা নবদম্পতি আছে তাদেরকে নিয়ে যৌথভাবে উঠান বৈঠক করে থাকেন। এই ইনজেকশনের কার্যকারিতা প্রথম 3 মাস এই পদ্ধতিগুলো কোথা কোথা থেকে পাওয়া যায়, পরিবার পরিকল্পনা কর্মীর কাছ থেকে ঘরে ঘরে পাওয়া যায়। ও উঠান বৈঠক আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন কিশোরী উঠান বৈঠক, কিশোর উঠান বৈঠক আলাদা আলাদা, দম্পতি উঠান বৈঠক আলাদা, তারপরে শাশুড়ি এবং শ্বশুর অথবা হাজব্যান্ডদেরকে নিয়ে আমরা আলাদা একটা উঠান বৈঠক করি। উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে পদ্ধতি সম্বন্ধে বোঝাই। অনেক মহিলা আছে পদ্ধতি নিতে চায় কিন্তু শ্বশুর শাশুড়ির বাধা কিংবা স্বামীর অনুমতি না দেওয়া পারে, নিতে পারে না। এখানে যেটা করেছি, যারা নবদম্পতি আছে যাদের বিয়ে হয় ওই ইউনিটে আমাদের একটা নিয়ে FPA সংগঠনের অফিসার সহ আমরা বিয়েতে গিয়ে উপস্থিত হই। আমরা ওই দিনেই একটা গিফট আইটেম দিয়ে থাকি, সেটা আমাদের খাবার বই থাকে, কন্ডম থাকে, পাশাপাশি লিফলেট থাকে যাতে সে বাসায় গিয়ে এটা পড়তে পারে, এইটা ইনস্ট্রাকশন দেওয়া তাই কীভাবে ব্যবহার করতে হবে। আমরা সেই বিষয়টা আমরা সুনামগঞ্জ চালু করেছি। আমরা UNFPA সাপোর্টে আমরা অনেকগুলো কার্যক্রম সুনামগঞ্জে পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন ট্রেনিং, ওরিয়েন্টেশন, বিভিন্ন দিবস, আমাদের আমাদের যে NAPM কার্যক্রম এখানে হয়, আমাদের বাৎসরিক একটা বিশেষ সেবা সপ্তাহ হয়, ওই ক্যাম্পগুলো আমাদের UNFPA-র আর্থিক সহযোগিতায় হচ্ছে। সেই সাথে আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের অন্যতম একটা সার্ভিস হলো আমাদের মা ও শিশু যে স্বাস্থ্যসেবাগুলো, সেগুলো হয়ে থাকে আমাদের কমিউনিটি লেভেল মানে গ্রাম পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে হয়ে থাকে। আমাদের টোটাল ইউনিয়ন হলো প্রায় 89টা ইউনিয়ন, এর মধ্যে প্রায় 46 মানে 46টা ইউনিয়নের মধ্যে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে। এখানে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত একজন পরিবার কল্যাণ পরিদর্শিকাও এখানে কর্মরত থাকেন এবং 24/7 ওইখানে সেবা দিয়ে থাকেন। যে সেবাগুলো আমাদের মা ও শিশু স্বাস্থ্যসেবার পাশাপাশি ওইখানে স্বাভাবিক প্রসব সেবা দিয়ে থাকেন এবং পরিবার পরিকল্পনা সেবা দিয়ে থাকেন। কিশোর কিশোরীদের ওইখানে আলাদা কর্নার আছে যেখানে ওইখানে তাদের বয়সন্ধিকালে বিভিন্ন পরামর্শ এবং সেবা দিয়ে থাকেন। আমরা সুনামগঞ্জ যে ইন্ডিকেটরগুলো কাজ নিয়ে কাজ করেছি তার মধ্যে আমাদের পদ্ধতি গ্রহিতের হার 62.3%, যা আমাদের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে আমরা এটা 75 নিয়ে যাব। ম্যাটারনাল মর্টালিটি রেশিও সেটা সুনামগঞ্জে আছে 163 পার লাখ জীবিত জন্মে, যেটা আমরা 2030 সালের মধ্যে নিতে চাই, 70 নিতে চাই। সেফ ডেলিভারি যেটা বলছি আমরা সেটা আমাদের সুনামগঞ্জে বর্তমানে আছে 48%, সেটা আমরা নিতে চাই 2030 সালের মধ্যে 80% উন্নতি করতে চাই সুনামগঞ্জে। এ হচ্ছে আমাদের মূল যে ইন্ডিকেটরগুলো যা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডের সাথে রিলেট করা। এছাড়া তো আমরা অনেকগুলো কাজ করছি।